সকলকে ওয়েলকাম করছি এন এইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে আমাদের এখনকার আয়োজনে রয়েছে বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের সংক্ষিপ্ত বাংলা জীবনী আর এই জীবনীটি তৈরি করার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন শরীফ সেতু নামের একজন বন্ধু আপনাকে ধন্যবাদ রিকোয়েস্টটি করার জন্য সো এমনইভাবে আপনি যদি চান আপনার কোনো প্রিয় ব্যক্তিত্ব অথবা জানার আগ্রহ আছে এমন কোন ব্যক্তির উপর আমাদের পরবর্তী ভিডিওটি তৈরি করা হোক তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আর সব সময় আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিন চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি কবি সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের অন্যতম ক্ষণজন্মা একজন প্রতিভাবান কবি যিনি তরুণ বয়সেই আমাদেরকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন ক্ষণজীবিতা যে কেবল খনজীবী প্রভাই ছড়ায় না তার অনবদ্য দৃষ্টান্ত কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য তার কর্ম তার বয়সকে এমনকি তার জীবনকেও ছাড়িয়ে গিয়েছে এবং তার এই অতিক্রান্ত প্রতিভা আজও প্রমাণ বাংলা সাহিত্যে সুকান্তের পিতা নিবারণ ভট্টাচার্য ও মা সুনীতি দেবী তিনি জন্মেছিলেন ১৯২৬ ছাব্বিশ সালের পনেরোই আগস্ট কলকাতার কালীঘাটের মাহিম হালদার স্ট্রিটের তার মাতামহের তেতাল্লিশ নম্বর বাড়িতে তার পত্রিক নিবাস ছিল ফরিদপুর জেলার উনশিয়া গ্রামে সুকান্তের পিতা ছিলেন সারস্বত লাইব্রেরির স্বত্বাধিকারী যেটি ছিল একাধারে বইয়ের প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র বিত্তের দিক দিয়ে সচ্ছলতা তাদের গৃহে কখনো আসেনি সুকান্ত তার ভাইদের মধ্যে ছিলেন দ্বিতীয় অন্যরা হলেন মনমোহন সুশীল প্রশান্ত বিভাস অশোক ও অমিয় সুকান্ত তার বড় ভাই মনমোহন ভট্টাচার্য ও বৌদি সরজু দেবীর সঙ্গে অনেক ঘনিষ্ঠ ছিলেন সুকান্তের জীবনের খুব গুরুত্বপূর্ণ এক ব্যক্তি ছিলেন তার রানিদি সেই সময়ের জনপ্রিয় কথা সাহিত্যিক মনীন্দ্রলাল বসুর সুকান্ত গল্পটি পড়ে রানীদি তার নাম রেখেছিলেন সুকান্ত সুকান্তের সবচেয়ে কাছের নারী ছিলেন তার এই জেঠতুতো বোন ছোট্ট সুকান্তকে গল্প শুনিয়ে তাকে সাহিত্যের প্রথম ছোঁয়া দিয়েছিলেন তিনি হঠাৎ করে রানীদি মারা গেলে সুকান্ত প্রচণ্ড ধাক্কা খান এর কিছুদিন পর তার মাও চিরবিদায় নেন একের পর এক মৃত্যু শোকে যেন সুকান্তকে করে তুলেছিল নিঃসঙ্গ থেকে নিঃসঙ্গতর কবিতাই ছিল তার একাকিত্বের একমাত্র সঙ্গী শৈশব কাটিয়েছেন বাগবাজারের তাদের নিবেদিতা লেনের বাড়ি জিতে এবং সেখানকার কমলা বিদ্যা মন্দিরে তাকে প্রাথমিক শিক্ষার জন্য ভর্তি করা হয় কমলা বিদ্যা মন্দিরেই সুকান্তের সাহিত্যের হাতেখড়ি হয় বলা হয়ে থাকে মূল পত্তনেই চেনা যায় সুকান্তের ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি শৈশবেই তার সাহিত্য অনুরাগ স্পষ্ট হতে থাকে তার প্রথম ছোট গল্প ছাপা হয় বিদ্যালয়ের একটি পত্রিকা সঞ্চয়ে এরপর বিবেকানন্দ জীবনী নামে আরও একটি গদ্য পত্রিকায় ছাপা হয় শিখা পত্রিকায় সে সময় প্রায়ই সুকান্তের লেখা ছাপা হতো কমলা বিদ্যা মন্দিরের লেখাপড়ার পাঠ চুকাবার পর সুকান্ত ভর্তি হন বেলেঘাটা দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ে সুকান্ত সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন এবং উনিশশো সাল থেকে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান করেন এবং সে সময় তিনি ভারতীয় সমাজতান্ত্রিক দলের মাধ্যমে রাজনীতি জীবনের সূচনা করেন ১৯৪৪ সালে তিনি অকাল নামে একটি সাহিত্য সংকলন সম্পাদনা করেন ১৯৪৫ সালে সুকান্ত প্রবেশিকা পরীক্ষায় অংশ নেন এবং উত্তীর্ণ হতে পারেননি ছোটবেলা থেকেই বিদ্যালয়ের বাধা ধরার নিয়মকানুন তার একদম পছন্দ ছিল না জীবনের প্রতিটি অংশেই সুকান্ত যেন অনিয়মকে তার নিয়ম করে নিয়েছিলেন একদিকে পার্টির কাজ অন্যদিকে কলমযুদ্ধ অভাব অনটন সব মিলিয়ে অনিয়মের স্রোত তার রুগ্ন শরীর মেনে নিতে পারেনি তখন যক্ষারক বাসা বাধে এই অনিয়মের ফাঁকে ফাঁকে সুকান্ত সূর্যের কাছে রাস্তার ধারের উলঙ্গ ছেলেটিকে উত্তাপ দেবার জন্য পরম আকুতি জানিয়েছিলেন ঠিকই কিন্তু কখনো নিজেকে রক্ষার জন্য কারো কাছে হাত পাততে পারেননি যে নিজেকেই মানবতার আর্তের রক্ষক নিযুক্ত করেছে তাকে রক্ষা করবে কে কেউ পারেনি তাই সুকান্ত তার জীবন অঙ্কের সবটুকু বেঁচে যেতে পারেননি তার রাজনৈতিক জীবন তার সাহিত্য জীবন এমনভাবে ব্যক্তি সুকান্তকে গ্রাস করে নিয়েছিল যে তার ব্যক্তি জীবনকে থেমে যেতে হয় অকাল মৃত্যুতে সুকান্তের লেখনী গভীরভাবে প্রভাবিত হতো তার সাম্যবাদী দৃষ্টিভঙ্গি ও সমাজতান্ত্রিক রাজনীতির অভিজ্ঞতা থেকে চারপাশের মানুষকে নিয়ে সুকান্তের যে প্রত্যক্ষ উপলব্ধি ছিল তা তিনি ঢেলে দিতেন কলমে কাগজে তার অনুভূতিগুলি এতই প্রখর ছিল যে তা প্রকাশ করতে গিয়ে কলম হয়ে উঠত তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর ছাড়পত্র কাব্যগ্রন্থের হে মহাজীবন কবিতাটিতে সুকান্ত পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটির সাথে তুলনা করেছেন এ যেন আপামর জনতার ক্ষুধারই আক্ষরিক রূপ পদ্ম কি করে গদ্যের চেয়েও বেশি সত্য হয়ে উঠে সুকান্ত তো তা বারবারই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কবিতা যে শুধু অদেখা অছোঁয়া বা বিমূর্তই নয় সুকান্তের কবিতার মূর্ততা আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়েও অনুভব করতে পারবেন একজন লেখক অবশ্যই একজন ভালো পাঠক এই বৈশিষ্ট্যটিও ছিল কবি সুকান্তের মাঝে অনেক বই পড়তেন তিনি সুকান্তের প্রিয় বইয়ের তালিকায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বইটির স্থান ছিল অনেক উঁচুতে বইটি সম্পর্কে সুকান্ত বলেছিলেন ধর্মগ্রন্থের সঙ্গে সমান আদরে এই বই সকলের ঘরে রাখা উচিত সুকান্তের মনে সব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি গভীর অনুরাগ কাজ করত একবার তো তিনি কলকাতায় মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে চলে গিয়েছিলেন শুধুমাত্র রবীন্দ্রনাথকে দেখবার জন্য কলকাতা রেডিওতে প্রচারিত গল্পদাদুর আসরে সুকান্ত ছিলেন একজন নিয়মিত সভ্য আনন্দবাজার পত্রিকায় সভ্য তালিকাতেও ছিল সুকান্তের নাম তার বাল্যকালের সকল কাহিনীতেই দেখা মেলে তার বন্ধু অরুণাচল বসুর যিনি নিজেও একজন কবি এটাও বলা যায় যে তাদের প্রথম সাহিত্য সাহিত্যচর্চা ঘটেছিল একই সাথে সপ্তম শ্রেণীতে পড়ার সময় তাদের যৌথ সম্পাদনায় প্রকাশিত হয় একটি হাতে লেখা পত্রিকা সপ্তমিকা শিক্ষক নবদ্বীপচন্দ্রের স্মৃতিকথন থেকে সুকান্ত ও অরুণাচল বসুর শতাব্দী নামে একটি যৌথ কবিতার কথাও জানা যায় অরুণাচলের মা দেবীর অত্যন্ত স্নেহভাজন ছিলেন সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য কানে একটু কম শুনতেন ঠিকই কিন্তু সর্বহারার আর্তচিৎকার শুনতে একদম ভুল করেননি কখনো সুকান্তের কবিতা সহজ সরলতা অনেককে আশ্চর্য ও মুগ্ধ করেছে সেই সরলতার সমগ্র তাৎপর্য সকলের কাছে ধরা পড়েনি কারণ আমরা শুধু প্রকাশভঙ্গিটাই বুঝতে চাই কিন্তু বার্তাটি নয় সাহিত্যিক বুদ্ধদেব বসু সুকান্তের বর্ণনা দিয়েছেন এমন করে গর্কির মতো তার চেহারাই যেন চিরাচরিতের বিরুদ্ধে প্রতিবাদ কানে একটু কম শোনে কথা বেশি বলে না দেখা মাত্র প্রেমে পড়ার মতো কিছু নয় কিন্তু হাসিটি মধুর ঠোঁট দুটি সরল বুদ্ধদেব বসু সুকান্তের কথা আরও বলেছেন যে যে চিলকে সে ব্যঙ্গ করেছিল সে জানত না সে নিজেই সেই চিল লোভিনয় দস্যু নয় গর্বিত নিঃসঙ্গ আকাশচারী স্থলিত হয়ে পড়ল ফুটপাতের ভিড়ে আর উঠতে পারল না অথবা সময় পেল না কবি হবার জন্যই জন্মেছিল সুকান্ত কবি হতে পারার আগেই তার মৃত্যু হল সুকান্ত ভট্টাচার্যের উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস মিঠে করা অভিযান গীতিগুচ্ছ কবিদের পৃষ্ঠায় সুকান্ত সূর্যকে বলতে পেরেছিলেন হে সূর্য তুমি তো জানো আমার গরম কাপড়ের কত অভাব সিগারেটকে আহ্বান জানাতে পেরেছিলেন হঠাৎ জ্বলে উঠে বাড়ি শুদ্ধ পুড়িয়ে মারতে যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছ এতকাল সুকান্ত কেঁদেছেন ডাকঘরের রানানের দুঃখে কবিতায় পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া কলকাতা শহরকে নিয়ে এক অদ্ভুত অধিসজ্য কাজ করত সুকান্তের মাঝে কলকাতাকে এক রহস্যময়ী নারী ভেবে ভালোবেসেছেন সবসময় তিনি কলকাতা তার প্রেয়সী কলকাতা তার হারিয়ে যাওয়া মা তার বাইরের কোনো জগৎ ছিল না যা ছিল তা এই কলকাতাতেই সুকান্তের জগৎ ছড়িয়ে ছিটিয়ে থাকত কলকাতার অলিতে গলিতে তিনি বেঁচে থাকতে চাইতেন কলকাতাকে নিয়ে কলকাতার মৃত্যু তার জীবনের ইতি টানবে এই বিশ্বাস ছিল সুকান্তের মাঝে সুকান্তের জীবন ও কাব্য ছিল একই সুরে গ্রথিত ও একই মন্ত্রে অনুরণিত তাই কোনো এক অংশকে আলাদা করে বলা যায় না বলতে হলে সমান্তরালভাবে একই সাথে বলতে হবে সুকান্ত ভট্টাচার্য তার কোনো বইই প্রকাশিত হবার পর দেখে যেতে পারেননি তার মৃত্যুর পর প্রকাশিত হয় ছাড়পত্র এবং এরপর অন্যগুলো প্রকাশিত হয় একাধারে বিপ্লবী ও স্বাধীনতার আপোষহীন সংগ্রামী কবি সুকান্ত ছিলেন কমিউনিস্ট পার্টির সারাক্ষণের কর্মী পার্টি ও সংগঠনের কাজে অত্যধিক পরিশ্রমের ফলে নিজের শরীরের উপর যে অত্যাচারটুকু তিনি করেছিলেন তাতে তার শরীর প্রথমে ম্যালেরিয়া ও পরে দোরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত হয় ১৯৪৭ সালের তেরোই মে মাত্র একুশ বছর বয়সে কলিকাতার একশো উনিশ লাউড স্ট্রিটের রেড এড কিওর হোমে তিনি মৃত্যুবরণ করেন সুকান্ত ভট্টাচার্যের জীবন মাত্র একুশ বছরের আর তিনি লেখালেখি করেছিলেন মাত্র ছয় থেকে সাত বছর সামান্য এই সময়ে নিজেকে মানুষের কবি হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন তার রচনা পরিসরের দিক থেকে স্বল্প হতে পারে কিন্তু ব্যাপ্তির দিক থেকে তা হচ্ছে সুদূর প্রসারী এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটি বিষয় মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরও অনেক বেশি সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে সো নেভার ফর গেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস And also never forget to subscribe to our channel if you don't want to miss our next videos.